টলিউডের কন্ট্রোভার্সি কুইন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি যেটাই করেন না কেন, নেটিজেনদের কাছে তিনি সবসময় কন্ট্রোভার্সির শিকার হন। এবারও তার ব্যতিক্রম হলো না। ঠিক কি হয়েছে? আসলে শ্রীলেখা একা বেড়াতে গিয়েছেন উত্তরাখণ্ডে, আর সেখানে গিয়েই বিপদে পড়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ার মারফত সেই কথাই প্রকাশ করলেন তিনি। সব কিছু থেকে বিরতি নিয়ে উত্তরাখণ্ডের নির্জন পাহাড়ে একা সময় কাটাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘুরতে যাওয়ার সেই মুহূর্তের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন শ্রীলেখা। এমনই একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, অবশেষে পৌঁছলাম, কিন্তু প্রাণ হাতে করে। বাকি তথ্য পরে ইউটিউবে দেব। শ্রীলেখার করা সেই পোস্টে তিনটি ভিডিও দিতে দেখা যায়, যার একটিতে রাতের পাহাড়, একটিতে সকালের দৃশ্য, আর একটিতে তার থাকার জায়গা ছবি রয়েছে। অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেক ভক্তরাই জানতে চান কি এমন বিপদের মুখে পড়েছিলেন তিনি, এখন ঠিক কেমন আছেন অভিনেত্রী। অভিনেত্রী জানান, একটি ঝর্ণায় ট্রেক করতে যাওয়ার সময় বিপদে পড়েছিলেন তিনি। সেই ঝর্ণার কাছে পৌঁছতে এতটাই হাঁটতে হয় যে তার ভীষণ কষ্ট হয়েছে বলেও তিনি জানান। অভিনেত্রীর কথায় মন্দাকিনী না, শ্রীলেখা, এখানে উঠতে আমার পা খুলে হাতে চলে এসেছিল, কিন্তু যখন পৌঁছলাম, উফ, সোলো ট্রিপের ফটোগ্রাফার এআরবিএনবির একটি ছেলে। সাদা টপে মন্দাকিনীর রূপে শ্রীলেখাকে দেখে কমেন্টের বন্যা বইয়ে দেন নেটিজেনরা। প্রসঙ্গত, তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে দেখা যাবে শ্রীলেখাকে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। Thank you.